আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সল্ট পেপার উইথ রিমা। আমি মাত্র 100 টাকায় আপনাকে এই সসটা করে দেখাবো। এই চকলেট সস দিয়ে আপনি বিভিন্ন ধরনের সুইট আইটেমসগুলো ঘরে খুব সহজে করে নিতে পারেন। এই সস দিয়ে আমি আপনাকে বিভিন্ন ধরনের সুইট আইটেমসগুলো করে দেখাবো। তাহলে চলেন দেখে নেই আমরা এই যে সসটা কীভাবে করে নিতে পারি। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি হাইগো কোম্পানির কোকো পাউডার নিয়েছি, যেটার দাম মাত্র 45 টাকা। চকলেটের সমপরিমাণ চিনি নিয়ে নিব। সসের থিকনেসের জন্য 1 স্পুন কর্নফ্লোর নিয়ে নিব। আমি এই রেসিপিতে একবারে বাজারের মতো স্বাদ আনার জন্য লাস্টে 1টি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আমরা চাইলেই কিন্তু অনেক ফ্যান্সি ইনগ্রেডিয়েন্টসগুলো ঘরেই তৈরি করে নিতে পারি, যেটা খুবই অল্প খরচে আর অল্প সময় নিয়ে করা যায়। আর আমার ভিডিওতে সবসময় এই চেষ্টাই থাকে যাতে আমি বাজারের কোনো রেডিমেড মশলা বা ইনগ্রেডিয়েন্ট ইউজ না করে নিজেই ওটা তৈরি করে দেখাই। এখন এই মিশ্রণকে আমি লো হিটে 10 মিনিটের জন্য কুক করব। এটাকে কন্টিনিউসলি নাড়তে হবে, না হলে এটার মধ্যে লাম্পস পড়ে যাবে। এই সস 10 মিনিটের মধ্যে ঘন হয়ে আসবে। আপনি সসের কনসিস্টেন্সি আপনার ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন। যদি আমি যেমন এটার মধ্যে দুধ ইউজ করেছি, আপনি যদি এটাকে বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এটার মধ্যে দুধের পরিবর্তে পানি ইউজ করবেন। দুধ দিলে এটার মধ্যে যেই টেস্ট আসবে ওটা পানিতে কখনই আসবে না, সেজন্য যদি আপনি বেশি দিন সংরক্ষণ না করতে পারেন তাহলে আমি বলবো যে এটাকে ইনস্ট্যান্টই মেক করবেন আর ইনস্ট্যান্ট ইউজ করবেন। দেখেন কি সুন্দরভাবে এটা ঘন হয়ে আসছে। এখন লাস্টে আমি শুধু 1টি উপকরণ দিব যেটা এই সসে পুরোপুরি টেস্ট পাল্টে দিবে। আমি মাত্র 1 টেবিল চামচ বাটার নিয়ে এটার মধ্যে মিক্স করে দিব। আর বিলিভ মি, এটা পুরো আপনার সসকে বাজারের সসের মতো করে দিবে। আপনি যদি ডেজার্ট বা সুইট লাভার হয়ে থাকেন বা চকলেট লাভার হয়ে থাকেন তাহলে একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি সব সময় চেষ্টা করি যে লো কস্টে রেসিপিগুলো করা যায়। এই সসটাকে আপনি একেবারে ঠান্ডা করে তারপরে ফ্রিজে সংরক্ষণ করবেন।